নমস্কার ছোট বাচ্চাদেরকে ফার্স্টে ফোনিক্স শেখাবো মানে এ টু জেড এর সাউন্ড শেখাবো তারপরে বিয়াল্লিশটা সাউন্ড হয় ফোনিক্সে সেটা শেখাবো তারপরে বাচ্চাকে সে যাতে বানান করে পড়তে পারে তার জন্য অবশ্যই তাকে সাইট ওয়ার্ড শেখাবো আমি পরপর সাইট ওয়ার্ডগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকের টপিক হলো আই আই দিয়ে বাচ্চাকে কী হয় ফার্স্টে দেখানাম আই এবারে ছবিতে বোঝা যাচ্ছে এটা কি করছে খাচ্ছে তাহলে আই ইট বিয়াল্লিশটা সাউন্ড শেখানো হয়ে গেছে তাহলে বাচ্চা অবশ্যই এখন স্পেলিংটা পড়তে পারবে কীভাবে পড়বে ই এ দুজন একসাথে আছে তাই একটা সাউন্ড হবে ইট আই ইট আই হিয় হ ই এ ই আ হিয়ার হি আর হিয় আই এইচ এ সাউন্ড হ ই হি এ আর আর হিয়ার এইভাবেও কেটে পড়ানো যায় ঠিক আছে তারপর আই কি করছে বাচ্চাটা দেখছে তাহলে সি স ডাবল ইর সাউন্ড হয় ই স ই সি সি আই বাচ্চাটা এখানে স্মে গন্ধ শুকছে তাহলে সেটাকে বলবে আই স্মেল এস এম একসাথে থাকলে সাউন্ড হয় স্ম এ ডাবল এল ল স্ম এ স্মেল আই স্মেল এই বাচ্চাটা ছুটছে তাহলে রানিং আই র আ ন রান আই রান আমি ছুটছি রাইট কী করছে লিখছে আ আমি লিখি আই র রবলুআ আর একসাথে থাকলে কী সাউন্ড হবে র আই টি ই কারণ একটা কি এটা হলো ভাবেল তারপরে কনসোনেন্ট তারপরে ভাবেল তাহলে ভাভেল কনসোনেন্ট ভাভেল থাকলে কী হয় প্রথম ভাভেলের লং সাউন্ড শোনা যায় তাহলে র ডাব্লু আর হলো র আই টি ই আইট রাইট ওকে নেক্সট জাম্প আই জ জাম্প আই জাম্প রিড আই রিড র ই এ এ একসাথে থাকলে সাউন্ড হচ্ছে ই ড রিড দেখো এইভাবে আমরা বাচ্চাকে না ওয়ার্ড পড়াতে শেখাবো যে কখন কোনভাবে রি শব্দগুলো প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু প্রথম থেকে বাচ্চাকে আমরা বলবো তবে তাদের থেকে আমরা আশা করবো যে তারা স্পেলিং শিখবে আর এটা আমাদেরকেই করতে হবে টিউশনে দেবে টিউশনে কি হবে একটা নির্দিষ্ট ঘন্টা সে পড়বে তারপর বাড়িতে আমরা যদি মায়েরা শিখে নিই না ধরে ধরে আমরা এইভাবে বাচ্চাদের শেখালে খুব সহজে সাড়ে চার পাঁচ বছর ক্লাস ওয়ানে যখন বাচ্চা পড়বে ততক্ষণে দেখবে তোমাদের বাচ্চা এত সুন্দর রিডিং পড়ছে ইংরাজি সত্যিই নিজেদের ভালো লাগবে আই স্কেপ ছবিটা দেখে বাচ্চা বুঝতে পারছে কি এটা লাফাচ্ছে তাহলে লাফানোর ইংরাজি হল স্কেপ এসকে স্কা ইপ স্কিপ skip. আই skip. Color কালার আই কালার ক সিও সি এর পর ও থাকলে কি সাউন্ড হয় ক L আর l, l U ল ইউ আর আই কালার নেক্সট আই ওয়াক A এ A L K L এর সাউন্ড এখানে উজ্জ্ব থাকছে মানে সাইলেন্ট থাকছে I walk তাহলে সেটা বাচ্চা বলছে যে এল এই শব্দটাতে সাইলেন্ট থাকছে ডাব্লু এল কে ক এলকে একসাথে থাকলে সাউন্ডটা হয় ক এল এর সাউন্ড সাইলেন্ট সাইকেল সি ওয়াই সি এর পর ওয়াই আছে তাই সি এর সাউন্ড এখানে স হবে স আবার এখানে সি এর পর এল আছে তাই সি এর পর যেহেতু এল তো সেখানে অবশ্যই এখানে সাউন্ড হবে এল সাইকল আই সাইকেল আই স্কেট স্ক এ টি ই এট এই তিনটেকে একসাথে শেখাবে এ টি ই এট এ তাহলে এরমভাবে হলে আই হেট আই লেট ভাওয়েল তারপরে দেখো কনসোনেন্ট আছে তারপরে আবার ভাওয়েল আছে তাই প্রথম ভাওয়েলের লং সাউন্ড আর দ্বিতীয় ভাওয়েলটা সাইলেন্ট থাকবে এটা হলো রুল সুইম কেন যদি জিজ্ঞেস কর যে কেন এরকম স্পেলিং হবে তখন আমরা এরমভাবে ভেঙে ভেঙে তাদেরকে বুঝিয়ে বলবো আই সুইম এস ডাব্লিউ সো এম ইম আইয়ের সাউন্ড এখানে যেহেতু পরে কোনো ভাওয়েল নেই তাই এখানে আই এর শর্ট সাউন্ড ই

ন ড্যান সি ই সি এর পর ই থাকলে সি এর সাউন্ড হয় স আই ডান্স আই লাভ এল এ লা ইউ জি এইচ আফ জি এইচ এ সাউন্ড কী হয় ফ জি এইচ এর সাউন্ড অনেক ক্ষেত্রে ফ হয় তাই এখানে তাই আর কেন এখানে ল এল এ ইউ ল হচ্ছে এ ইউ একসাথে থাকলে সাউন্ড হচ্ছে আ ল আফ আই সিং আই সিং স ই এনজি একসাথে থাকলে সাউন্ড হয় উ সিং আই সিং আই স্মাই এস এম স্মেল কনসোনান্ট ভাওয়াল আছে তাহলে রুলস কি আই এর লং সাউন্ড হবে ভাভেল কনসোনেন্ট ভাভেল থাকলে ভাবেল প্রথম ভাভেলের লং সাউন্ড আর লাস্টের ভাভেলটা সাইলেন্ট হয়ে যাবে এস এম একসাথে থাকলে আই স্মাই ল স্মাইল তাহলে আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে আই সাইট ওয়ার্ড দিয়ে আমি বাচ্চাকে একদম ছোট্ট লেভেলে এটা কিন্তু একদম বেগেনার লেভেলে যখন বাচ্চা কেজি ওয়ানের লাস্টে বা কেজি টু এর ফার্স্টে পড়ছে কেজি ওয়ানের লাস্ট থেকেই শুরু করো তাহলেই দেখবে বাচ্চা একদম সুন্দর করে স্পেলিংগুলো খুব সুন্দর করে শিখছে এইভাবেই পড়াও একদম ধৈর্য ধরো আর এই আইটা আজকে শেখালে তো এই আইটা একটা সপ্তাহ কন্টিনিউ করবে ঠিক আছে যদি মনে করো হ্যাঁ তোমার বাচ্চা তিন দিন পড়ানোর পর বাচ্চা নিজেই রপ্ত করে নিয়েছে দেখো এরকম ভাবে খাতায় লিখে নিয়ে তুমি যদি বই হয় তাতে দেখো ছবিগুলো পাওয়া যায় যেটা খুবই সহজ হয় তাহলে এরকম সার্কেল থাকছে সার্কেলে যদি বাচ্চা যেই করতে পারছে দেখো রাইট আমার মেয়ে কিছু করতে পেরেছে সেটাতে রাইট যেমন দেখো এটা করতে পায়নি ক্রস দেয়নি এটা কিন্তু ছেড়ে দিয়েছি ও যেহেতু বলতে পায়নি সে খেলা ছলা বলুক যা পারুক বলতে পায়নি তাই আমি তাকদেরকে মোটিভেট করতে হবে যদি উচ্চারণ করতে পারে এটা কিন্তু যে প্রথম দিন যখন আমার মেয়েকে পড়াতে বসেছি তখনই একদম গড়ঘর গরগর করে বলে গেছে এমনটা না আমি ওকে কদিন শিখিয়েছি তারপরে যখন পেরেছে তখন এই রাইডগুলো রাইটের আকার দেখেই বুঝতে পারছো তিনি দিয়েছে তিনি ভীষণ ভীষণ খুশি হয়ে করতে শিখেছে তো এইভাবে তোমরাও এগুইয় নমস্কার